স্নিগ্ধ একটা সকালের প্রত্যাশা সবারই থাকে। সকালের স্নিগ্ধতা আর পবিত্রতা দিয়ে শুরু হয় যদি দিনটি, তাহলে দেখবেন সারাটা দিন মন এবং আপনার স্বাস্থ্য সব কিছুই অনেক বেশি চঞ্চল এবং চনমনে মনে হচ্ছে। আর এখনকার যে ওয়েদার, একটু ঠান্ডা, একটু নতুন নতুন যে ফাগুনের হাওয়া, সেটিও কিন্তু বইছে। আমার মনে হয় যে দিনগুলো সবার খুব ভালো কাটছে। আবারও দেখা হলো আপনাদের সাথে আমাদের নিয়মিত আয়োজন সকালবেলার রোদ্দুরের সাথে। রয়েছে আমি শান্তা জাহান, আর যথারীতি আমাদের আজকের আয়োজনও কিন্তু একজন অতিথি রয়েছেন, যার সাথে আড্ডায় গল্পে আমাদের পুরোটা সময় কাটবে। আমি আর কথা না বাড়িয়ে বরং পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি মডেল, অভিনেত্রী এবং একাধারে উপস্থাপিকা অ্যানি খান। কেমন আছো অ্যানি? খুব ভালো আছি, ভীষণ ভালো লাগছে আজকে সকালটা তোমার সাথে পার করবো এবং সেই সাথে ভালোবাসার মানুষদের সাথে আজকে। আমি তো আজকে অনেক রিল্যাক্স, এটা জানো কেন বলো? কেন বলো তো, দুই উপস্থাপিকা পাশাপাশি আছি, তো আমার কথা বলা অ্যাকচুয়ালি আড্ডা দিব, সেটাই বলছি যে আমার আমার কথা বলার খুব একটা বেশি টেনশন করতে হবে না, বিকজ আমি জানি অ্যানি মোটামুটি বলে দেবে, আমাদের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে যে কি কি জানতে হয়। তো অ্যানি প্রথমে একটু বলো যে কেমন কাটছে, অনেক ব্যস্ততা আমি জানি তোমার, তো সবকিছু মিলিয়ে কেমন সময়? টানা 25 দিন কিংবা 26 দিন কাজ করি, কাজ করে যেটা হয় ও না আর কাজ করবো না, আর কাজ করতে ইচ্ছে করছে না। তারপর যখন আবার গ্যাপটা পাই, ঠিক দুপুরের পর থেকে মনে হয় অনেক বেশি মনে হয় রেস্ট নিয়ে নিলাম, গ্যাপটা কিন্তু এরকমই হয়। সো আমার কাছে যেটা হয়, আমি আমার ব্যস্ততা বলি যে ব্যস্ততা এক ধরনের আশীর্বাদ, আশীর্বাদ হিসেবেই আমি আমার ব্যস্ততাকে নিচ্ছি। সুন্দর বলেছো যে সত্যিকার অর্থে একটা মানুষ যদি কর্মময় জীবন কাটাতে পারে, অতিবাহিত করতে পারে, আর বিশেষ করে এখন যে সময়টা আমাদের যাচ্ছে সেই সময়টাতে বোধ হয় ব্যস্ত থাকাটাই সবার জন্য দরকার। আমার মনে হয় যত বেশি ব্যস্ত থাকবে তত কি বলে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার একটা সময় কাটে না, কোথায় কি হচ্ছে না হচ্ছে এত কিছু ভাবার সময় থাকে না। আমাকে যদি জানো না, কেউ যদি জিজ্ঞাসা করে যে আপু খুব ব্যস্ত সময় যাচ্ছে, খুবই ব্যস্ততা না, তো আমি আবার তাকে হয়তো দেখা যে কথা হচ্ছে না, হয়তো তোমার মোবাইলে টেক্সট হচ্ছে বা মেসেঞ্জারে রয়েছে, তখন কিন্তু আমি লিখে দিই খুব সুন্দর করে যে ব্যস্ততাই সুস্থতা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই হয়। তুমি যেটা বললে না যে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর কিছুক্ষণ পরে মনে হয় যে না অনেক বেশি বোধহয় রেস্ট নিয়ে নিচ্ছি, তখন মনে হয় আমি মানে কিছু একটা করছি না, তা না মনে হচ্ছে আমি বোধহয় সিক, বাসায় বসে আছি। দুপুর পর্যন্ত খুব ভালো কাটে, লাঞ্চ করার পরে যেটা হয় বাসায় থাকলে তখন মনে হয় আল্লাহ কেন কিছু করছি না, না আমার অ্যাকচুয়ালি যেটা হয় কাজে গেলে খালি যে কাজ হয় সেটা কিন্তু না, আমরা সব কলিগরা মিলে বসি, এক একজনের এক এক ধরনের আড্ডা দেওয়া হয়, এক একজনের এক এক ধরনের চিন্তা ভাবনা আমরা জানতে পারি, অনেক বেশি শেয়ারিং কেয়ারিংও কিন্তু আমাদের মধ্যে থাকে। একটা তো পরিবার হয়ে যায় একটা সেটের, প্রত্যেকটা মানুষ মানে হচ্ছে একটা পরিবার। সেটাই আমি যেমন বলি যে অ্যাকচুয়ালি আমরা যারা মিডিয়াতে কাজ করি এটাই কিন্তু আমাদের বড় পরিবার, কারণ হচ্ছে বাসায় গিয়ে কি করি, জাস্ট ঘুমাই, মেকআপটা তুলি, ঘুমাই, আবার সকালবেলা উঠে চলে আসি, নাস্তাটাও কিন্তু এসে শুটিং এই করি। আর সেই পরিবারের সদস্য সংখ্যা কিন্তু একটা লিমিট আছে, বাট তুমি যখন নাটকের সেটে থাকবে বা অন্য কোনো কাজে সেটে থাকবে, লিমিটেশন নাই, অনেক সদস্য থাকে। আচ্ছা নাটকের কথা যেহেতু আসলো, একটু বলতে চাই যে তুমি ইদানিং অভিনয়ের প্রতি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আমরা দেখছি, এবং টানা বেশ কিছু কাজ তোমার অনিয়ারেও যাচ্ছে এবং কাজ চলছে, তো সেই গল্পটা একটু বলো যে কেমন। যেহেতু অ্যাক্টিং এর কথাই এসেছে, আমি আসলে আমার কাজগুলো সবসময় গুছিয়ে করেছি, একটা প্ল্যান ছিল। আমি যখন স্কুলে পড়তাম তখন যেটা করেছি যে নাচ দিয়ে আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছে, নাচ করলাম তার পাশাপাশি, তারপর যখন আরেকটু বড় হলাম 7-8 উঠলাম তখন ছোটদের অ্যাঙ্করিংগুলো করেছি, শিশুতোষ প্রোগ্রামগুলো আমি উপস্থাপনা করেছি, তারপর যেটা হয়েছে যে 1 ঘন্টা যে শিশু শিল্পী হিসেবে অ্যাক্টিং করে সেটা হয়তো বা ক্লাস 7-এ একটা নাটকই আমি করেছিলাম। তো আমি যে কারণে এই জিনিসগুলো টেনে এনেছি যে আমার ক্যারিয়ার শুরু হয়েছে নাচ দিয়ে, তারপর আমি উপস্থাপনা করেছি, দেন হচ্ছিলো কলেজে ইউনিভার্সিটিতে যখন পড়েছি তখন টানা হোস্টিং করেছি এবং মডেলিং করেছি, MBA কমপ্লিট করার পরেই কিন্তু আমি অ্যাক্টিংয়ে চলে এসেছি এবং ফুল টাইম আমি অ্যাক্টিং এ সময় দিচ্ছি। এখন যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পড়াশোনার পার্টটা চুকানোর আগে তুমি সময় নিয়ে কাজ করেছো, যেটা হয়েছে কারণ হচ্ছে যখনই আমরা নাটকে কাজ করি আমরা কিন্তু মেকআপ নেওয়ার সময় কথা বলছিলাম, গল্প করছিলাম যে নাটকে অনেক বেশি ধৈর্য লাগে, অনেক বেশি যখন আমি মডেলিং থেকে যখন ফার্স্ট নাটকে গিয়েছি, প্রথম নাটকের কথা এখনো মনে আছে, সিনিয়র আর্টিস্টরা তখন আমি জুনিয়র, টিভিসি করতে যখন যেতাম তখন আমি একাই ছিলাম, আমাকে নিয়ে সব কিছু কাজ করা হতো, সো সারাক্ষণ ব্যস্ততা,
মেকআপ রুমে বসে ব্যস্ততা এবং আরেকটা মজার ব্যাপার কি আনি, তুমি ঠিক কথাটা বললে, এই অভিজ্ঞতাটা আমারও ছিল যে যখন আমরা ধরো উপস্থাপনা করি অথবা হচ্ছে একটা বিজ্ঞাপনের জন্য কাজ করি, সেখানে কিন্তু আমি অল ইন অল একদম পুরোটা প্রোডাকশন আমাকে নিয়ে ব্যস্ত থাকছে, যে মেইন কাস্টিং যিনি আছেন তাকে আসলে কি করে হ্যাপি রাখা যায় যাতে কাজটা সুন্দর হয়। বাট নাটকে কাজ করতে গেলে কিন্তু সেখানে আসলে উল্টা, কারণ হচ্ছে নাটকে প্রত্যেকটা ক্যারেক্টারই ইম্পর্টেন্ট, রাইট? স্ক্রিপ্ট ওয়াইজ যেটা একটা যেটা ফোকাস করা হয় কিংবা একটু প্রায়োরিটি দেওয়া হয় যে সিনিয়র যারা থাকেন, যারা একটু এজ থাকেন কিংবা সিনিয়র যারা থাকে তাদের কাজগুলো আগে ধরো, অথবা যারা স্টার আর্টিস্ট অলরেডি আছেন, অ্যাকচুয়ালি মেকআপ নিয়ে বসে থাকতে থাকতে না বিরক্ত হয়ে যেতাম। তো আমার খুব যখন আমি মডেলিং থেকে নাটকে এসেছি এটার সাথে ম্যাচ করতে একটা ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে। তো এখন যেটা হয় যে না ভালো লাগে, এখন তো যে সবার সাথে গল্প করছি, টাইম চলে যাচ্ছে, তো ওভাবে করে আমার সব কিছু প্ল্যান করা ছিল, নাচ, উপস্থাপনা, মডেলিং, তারপর কিন্তু নাটক, এবং এটা দিয়েই আমি একদম মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে চাই। যে তোমার বেশ কিছু বিজ্ঞাপন কিন্তু মানে আমরা দেখেছি দীর্ঘদিন অন ইয়ারে ছিল এবং বেশ আলোচনায়ও ছিলে তুমি, যে পরপর অ্যানি খান অনেকগুলো বিজ্ঞাপন করেছে। তো যখন তুমি বিজ্ঞাপনে কাজ করা শুরু করলে বিষয়টা কি এমন হয়েছে যে একটি কাজ দেখেই আরেকটি কাজ চলে আসছে? হয়, আমরা যখন একটা কাজ করে, একটা ভালো কাজ করে, কেন আমরা ধরো বিজ্ঞাপনের স্ক্রিপ্ট দেখতে চাই কিংবা কী ধরনের কাজটা হচ্ছে জানতে চাই, কারণ একটা ভালো কাজ কিন্তু আরও একটা ভালো কাজকে কাছে টেনে নিয়ে আসে। সো ওরকমই হয়েছে, যখন আমি কাজ করা শুরু করেছি, আমার যখন একটা টিভিসি দেখেছে অন ইয়ারে গিয়েছে, তখন আরেকজন কল করেছে, তারপর তার সাথে ব্যাটা বলে মিলে গেলো, দেন কাজ করলাম, এভাবে করেই কিন্তু কাজ হচ্ছে। নাটকের ক্ষেত্রেও ঠিক তাই, সে ইদানিং কিন্তু আমি আঞ্চলিক ভাষায় নাটক করছি, আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, সো আমি ময়মনসিংহের ভাষায় অনেকগুলো নাটক করছি। একটা নাটক দেখে যখন আরেকজন ডিরেক্টর স্ক্রিপ্ট তৈরি করছেন কিংবা রাইটার লিখছেন, ময়মনসিংহের ভাষা কেউ করতে হবে, তখন কিন্তু প্রথম নামটা আমার আসে। তারপর হচ্ছে লাইক ও বাইশন বাইশন রে কিতা খবর বালাসো। আচ্ছা তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় একটু জেনে নেই? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর, বাট আমাদেরও একটা লোকাল টোন তো অবশ্যই আছে। মানে তোমাকে সবসময় আমরা সুন্দর করে কথা বলতে দেখি, আজকে কেন না, তুমি যে বলেছিলে যে আজকে এটা একটা মজার কাহিনী আমি তোমাকে বলি, সেটা হচ্ছে আমার বর্ন এন্ড ব্রট আপ তো মানে ঢাকা, আর গ্রামে যাওয়া হয়েছে খুব কম, বিকজ আমাদের গ্রামে আত্মীয় স্বজন খুব একটা বেশি নেই। আরেকটা বিষয় হলো ছোটবেলায় আমার একটা অভ্যাস ছোটবেলা থেকে তৈরি হয়েছে, ওই বিষয়টা আমি তোমাকে জানাবো, যেহেতু তুমি আজকে প্রশ্ন করেছো আমার বলার সুযোগ, কিন্তু তার আগে দর্শক আছে, ফোন আগে নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম, শুভ সকাল। সালাম, কে বলছেন? আমি বলছিলাম জাকির আহমেদ খোকন, হ্যালো আগাট ময়মনসিং থেকে। ও মাই গড, বাবা খোকন ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো। এনি আপু, জি বলেন। ময়মনসিং এর গর্ব। দেখে অভিভূত না এনিকে দেখে অভিভূত, কোনটা? বিশেষ করে এনিয়াপুর যে সৌন্দর্যটা বা অভিনয়টা, দুটোটার জন্য মুগ্ধ। মানে ও মাই গড, কি হয় এর মাস। থ্যাংক ইউ খোকন ভাই, আসলে খুব ভালো লাগলো যে ময়মনসিংহের প্রথম কলার পেয়েছে। এবং আমার সবচেয়ে ভালো লাগে কি যে যখন দর্শকরা বাংলাদেশের কাজ দেখে, আমাদের কাজগুলো দেখে, আমি খুব প্রাউড ফিল করি। থ্যাংক ইউ। অবশ্যই থ্যাংক ইউ খোকন ভাই, সাথেই থাকুন আমাদের, আরও অনেক আড্ডা হচ্ছে, অনেক কিছু জানতে পারবেন অ্যানি সম্পর্কে। ছোটবেলা থেকে ঢাকায় বড় হলে যেটা হয় যে আমাদের নির্দিষ্ট কোনো কিন্তু ভাষা থাকে না, ঢাকার যে লোকাল টোনটা আছে সেটাই থাকে। আর সেকেন্ড অফ অল, আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমি ডিবেট করা স্টার্ট করি। তো যেহেতু আমি ডিবেট করতাম, স্বাভাবিকভাবেই শুদ্ধ চর্চার একটা বিষয় ছিল, এবং আমাদের স্কুলের একজন ম্যাডাম ছিলেন যিনি খুব সুন্দর করে শাড়ি পরতেন, যাকে দেখে আমার স্বপ্ন ছিল যে একটা সময় আমি অনেক শাড়ি পরবো, এবং সে এত সুন্দর করে কথা বলতো, তার বাড়ি ছিল কুষ্টিয়া। তো ম্যাডামকে দেখে আমি অলওয়েজ মনে করতাম যে অনেক সুন্দর করে কথা বলে, অনেক স্পষ্ট ভয়েস, তো আমি অলওয়েজ ওভাবে করে ট্রাই করতাম। আই থিঙ্ক ওই চেষ্টাটা থেকে
আজকে যে আমার কথা বলার যে টোনটা আছে বা যে স্টাইলটা এসে দাঁড়িয়েছে সেটা আসলে ওই ম্যাডামের কাছ থেকে। তো আজকে আমি জানি না ম্যাডাম কখনো মানে পাবো কিনা তাকে, একদম প্রাইমারি লেভেলের ছিলেন তো, তো যদি কখনো পাই ম্যামকে অবশ্যই বলবো যে থ্যাংক ইউ যে তখন আপনাকে দেখে আমি ইন্সপায়ার হতে পেরেছিলাম। এতদিনে ম্যাডাম কনফার্ম তুমি একটু ফেসবুকে সার্চ করে দেখতে পারো, এতদিনে ম্যাডামও হয়তো ফেসবুক রাইট এটা অ্যাকাউন্ট আছে, ভালো বলেছো, স্কুলে খবর নিলে জানা যাবে। That's very good. Any khub bhalo ekta point amake diyecho. But amar na tumi mamising er bhashar je kotha bolle tu ekta word amio kintu bolte pari jemon hocche huitta thakbam ekta tone thake. Acha ekhane ekta plus point khaisol khaisol huitta thakbam thik ache. Etar karon hocche amader bashay amar abbur shubadi onekei hocche mamising er ashten. Acha acha to tader kach theke du ekta tone shuntam. সেটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। অনেক ধরনের আঞ্চলিক ভাষা জানাতে যেটা প্লাস পয়েন্ট হয়, নাটকের ক্যারেক্টারগুলো কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। বাট আমার কাছে মনে হয় যে যে দেশের কিংবা যে অঞ্চলে তার অঞ্চলের ভাষাটাই বেশি প্রপারলি বলতে পারে, অন্যগুলো হয়তো বা আমাদেরকে দেখা যায় আমাকে পাবনা বলতে হচ্ছে কিংবা সিলেটি বলতে হচ্ছে। তারপরে আরেকটা কি হয় জানো, তুমি যখন সিঙ্গেল তখন তুমি একরকম ভাষার চর্চা করছো, বাট যখন তুমি সিঙ্গেল থেকে ডাবল হবে তখন কিন্তু তোমাকে ওই ভাষার চর্চা না করলেও শুনে শুনে অভ্যস্ততা চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা বিষয় আছে যে আমার মনে হয় যে ফ্যামিলির মানে প্রত্যেকটা মেয়েরই দুটো ফ্যামিলি থাকে, তো তো দুটো ফ্যামিলির ভাষায় তাকে রপ্ত করতে হয়। সেটাই, আর আমাদের আমরা যারা অ্যাক্টিংয়ে আছি শুধু দুটো ফ্যামিলি না, পুরো মানে যত বেশি ভাষা রপ্ত করতে পারি তত বেশি আমাদের। আচ্ছা তোমার নোয়াখালীর ভাষায় কি অ্যাক্টিং করা হয়েছে? খুব কঠিন, খুব কঠিন। আমি অনেকগুলো স্ক্রিপ্ট ছেড়ে দিয়েছি, কারণ হয় কি প্রপারলি একেবারে না পারলে সেটা ট্রাই করা উচিত। আমি পাবনার অ্যাক্টিংটাকে পুরোপুরি অ্যাক্টিংই মনে হয়। হয় কি তখন বেশি প্রেসার পড়ে মাথার উপরে, যে ক্যারেক্টারটাকে তুমি এস্টাবলিশ করলে সেই সাথে তোমাকে কিন্তু ডায়লগগুলো কনভার্ট করতে হয়। যেমন আমি আমার দেশের ভাষায় যখন করি, আমার অঞ্চলভিত্তিক ভাষা যখন করি, একদম র ওয়ার্ডগুলো বলতে পারি, কিন্তু যখন আমি অন্য দেশের কিংবা অন্য অঞ্চলের ভাষাগুলো বলতে যাব সবকিছু তো আমার জানা নাই, তাহলে তখন দেখা যাবে যে ফ্লুয়েন্টলি বলতে পারছি না। রাইট, চলো আরেকটা ফোন আছে, ফোনটি নিয়ে ফিরে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ম্যাম? আমি ভালো আছি, আপনি কেমন আছেন, কোথা থেকে বলছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাম, তবে আপনার আসলে পরিচয়টা নামটা জানি না, কিন্তু আমি একজন অ্যান্ডিখান ম্যামের একজন দর্শক দুবাই থেকে বলছি, নাম সেলিম। আচ্ছা জি, সেলিম ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি বুঝুন ভাই, আপনি যেখান থেকে ফোন করেছেন দুবাই সেখানে অলরেডি এখনো অনেক সকাল, তা আমার মনে হয় যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এইভাবে সবসময় কাজ দেখবেন বাংলাদেশের, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী প্রত্যাশা করে আপনাদের কাজ থেকে, এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। ওই যে বললাম না যে 25 দিন কাজ করার পরে প্রতিদিন যখন কাজে যাই, যেমন আজকে আমি এখানে লাইভে আসার জন্য আমার বাসা সেই উত্তরায়, সো আমি এখানে আসার জন্য সকাল 7টায় উঠে রওনা দিয়েছি, গতকালকে আমি রাত 12টা পর্যন্ত শুটিং করে বাসায় পৌঁছেছি রাত 1টায়, যেটা হয় অনেক হার্ড ওয়ার্ক করতে হয় আমাদেরকে। প্রতিবার বলি কি ওফ না আর কাজ করব না, এর থেকে মনে হয় জব করা অনেক ভালো, আমি 10টা থেকে 6টা পর্যন্ত কাজ করব, ঠিক না? এই যে ভালোবাসা পাই না যখন,
একদম পুরো চাঙ্গা হয়ে যায়। আমি তো সেটাই দেখছি, মানে লাইভ শুরু হওয়ার আগেও অ্যানির চোখে ঘুম ঘুম ছিল, যে লাইভ শুরু হলো আর হচ্ছে কোন আসে শুরু হলো অ্যানির ঘুম তো একদম চলে গেছে। সিরিয়াসলি দর্শকদের ভালোবাসা আমার কাছে পুরো অক্সিজেনের মতো কাজ করে। একদম তাই, আর বিশেষ করে তোমরা যখন কোথাও যাও, যখন এই যে এক একটা চরিত্র নিয়ে মানুষ কথা বলে, তখন কিন্তু মনে হয় ওই কাজটা করার জন্য যে পরিশ্রমটা আমি দিচ্ছি, এফোর্টটা আমি দিচ্ছি, সেটা সার্থক। এই যে বলে রাত 12টা পর্যন্ত কাজ করেছো, বাসে এসে ঘুমিয়েছো, এসেছো, এই কালকের কাজটা নিয়ে যখন কেউ কথা বলবে, তখন কিন্তু মনে হবে যে আমার সম্পূর্ণ যে কষ্টটা ছিল সেটা আসলে সফল হয়ে গেছে। যেমন আজকে এখানে বসেছি, সকাল 7টায় উঠেছি, আমি এখানে লাইভ করছি, ঠিক এর পরপরই আমি আরেকটা সেটে ঢুকে যাব, যেহেতু সামনে ভালোবাসা দিবস আসছে ফেব্রুয়ারি মাস। যদিও ভালোবাসার কোনো নির্দিষ্ট দিনক্ষণ নাই, ফাগুন আসছে, তো সবকিছু মিলিয়ে তো দর্শকদের জন্য কিছু তৈরি করতে হবে। তো এখান থেকে কিন্তু আমার একটা নাটকের সেটে ঢুকে যাব। এই যে এখনো পুরো ক্যাফিন নিয়ে যাচ্ছি, মানে দর্শকদের ভালোবাসা আমাকে কফির মতো চাঙ্গা করে দিচ্ছে, এই ভালোবাসা নিয়ে আরেকটা সেটে ঢুকে যাব। অ্যানি তো শুধু ভালো অ্যাক্টিং করে না, খুব ভালো কথা বলে। তো তোমার কাছ থেকে একটু জানতে চাই, এই যে সুন্দর করে কথা বলা, উপস্থাপনার প্রতি আগ্রহী, এটা কি যে ছোটবেলায় যে শখের বশে করা নাকি ইচ্ছে ছিল কখনো? উপস্থাপনা একেবারেই করতে চাইনি, ট্রাস্ট মি। মানে আমার কাছে সবচেয়ে কঠিন কাজ এটাই মনে হতো। এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস দিব আমি আমার মাকে। পুরো কাজের পিছনে অ্যাকচুয়ালি আমার মায়ের অবদান সবচেয়ে বেশি, কারণ আমি যখন ছোট ঈশিতা তারিন আপুদেরকে যখন আম্মু দেখতেন নতুন করিতে, তখনই মায়ের খুব শখ ছিল যে তার মেয়ে হলে কাজ করবে। তো আমার মনে হয় তোমার আমার সাথে যেহেতু কথা হলো গ্রিন রুমে, আমরা প্রায় সেম এজের, তো এখানে একটা জিনিস যে আমরাও কিন্তু ছোটবেলাতে ওই যে শুক্রবারে নতুন কুড়ি হবে, ওখানে নাচ হবে, গান হবে, অভিনয় হবে, ওই জিনিসটা দেখার প্রতি অনেক বেশি আগ্রহী ছিল। আর আমি অনেক চঞ্চল ছিলাম, আমি এখনো চঞ্চল। দেখো তুমি একদম চুপচাপ বসে কথা বলছো, আর আমি কিন্তু হাত পা নেড়ে চেড়ে কথা বলছি, আমি চুপ হয়ে থাকতে পারি না, এটা আমার নেচার। তো যেটা হয়েছে, আমার খুব ইচ্ছে ছিল যে আমি গান করব। গানের টিচার রেখেও দিল, দেওয়ার পরে যেটা হয়েছে, গানের টিচার এসে আমাকে আইসক্রিম খেতে মানা, ঠান্ডা পানি খাওয়া মানা, এলাচ থেকে শুরু করে যাবতীয় মশলা খেতে বলে, গরম পানি খেতে বলেছে। তারপর আমি কি করতাম, একটু দারচিনি রাখতে হবে, একটু লং রাখতে হবে, মধু রাখতে হবে। গানের টিচার বাসায় আসার সাথে সাথে আমি টোটালি খাটের নিচে চলে যেতাম, আমাকে টেনে হিঁচড়েও বের করা যেত না। তারপর আম্মা বুঝলো যে না, ওকে দিয়ে গান হবে না, তার মানে আমি যেহেতু বেশি তিরিং বিরিং করি, কি করতে পারে, আমাকে নাচে দিয়ে দিল। শিশু একাডেমিতে, বাংলাদেশ শিশু একাডেমিতে আমি নাচে ভর্তি হলাম, ওখানে কোর্স কমপ্লিট করলাম। নাচ দিয়ে, ওই যে বললাম, নাচ দিয়ে শুরু হয়েছে। আর খুব চঞ্চল ছিলাম, তো চঞ্চল থাকলে যেটা হয়, সবার চোখে পড়ে খুব বেশি, ঠিক আছে। ওখান থেকে আমাকে অ্যাডকম সিলেক্ট করলো টিভিসির জন্য। ফার্স্ট আমি অল ক্লিয়ার শ্যাম্পু, চুল খুব সুন্দর ঘন কালো লম্বা লম্বা চুল ছিল, টিভিসি দিয়ে স্টার্ট করলাম। এখন তো মোটামুটি টর্চার করতে করতে, চুলের যদি হাত পা থাকতো প্রতিদিন কাপড় খেতাম কয়েকটা করে, যে এত টর্চার কেন করিস, রাইট, ঠিক আছে। তো ওখান থেকেই আসলে আমার শুরু। তো উপস্থাপনাটা যেটা হলো, আমি খুব ভয় পেতাম, খুব নার্ভাস, মানে আমি এভাবে করে জাস্ট কাঁপতাম, আমার কাছে খুব কঠিন একটা কাজ মনে হতো। শিশুতোষ প্রোগ্রামগুলো যখন করেছি, ওগুলো তো রেকর্ডিং ছিল, ভয় পেতাম না। কিন্তু যখন আমার ফার্স্ট লাইভের কথা এখনও মনে আছে, একটা প্রাইভেট চ্যানেলে আমি ফার্স্ট লাইভে যখন গানের প্রোগ্রামে যাব, আমাকে ওই চ্যানেল জাস্ট আমার প্রোগ্রাম প্রোডিউসার রানা ভাই ছিলেন, শাহরিয়ার ভাই ছিলেন, আমি এখনও তাদের কাছে কৃতজ্ঞ। জোর করে আমাকে মনে হয়েছে কি, ঠিক পুলসি রাতের মধ্যে আমাকে এভাবে ধাক্কা দিয়ে দিয়ে দিয়েছে ওখানে আমার মাইক্রোফোন নিয়ে। আমার মনে আছে, আমি যখন ফার্স্ট মাইক্রোফোন ধরেছি, এরকম এরকম শেক করছিল, ট্রাস্ট মি, আমার এখনো সেই দিন মনে আছে। বাট তারপরে সেই কঠিন কাজটা করেছো এবং এখনো করে যাচ্ছো, করে যাচ্ছি। এইভাবেই আমার অ্যাকচুয়ালি ওই যে ভাইয়াদের সহযোগিতা আর আমার মায়ের ইচ্ছা যে নাটকে এটাও পারতে হবে, ওভাবে করে স্টার্ট হয়েছে। সো আন্টির ইচ্ছে ছিল যে তুমি আসলে অলরাউন্ডার হও, সবকিছুতেই তোমার গানটা। এখনো মা বলে, জানো আমি খুব বাজে গান গাই, তো খুব বাজে গান গাই, মানে যেটা লিমিট ক্রস করবে এত বাজে গান গাই। তো আম্মা বলে যে আমার এত আশা ছিল যে আমার মা এক ড্রপার, খুব রোমান্টিক টাইপের একজন, এই যে গান আমার এত আশা ছিল, আমার সাথে এখন গুনগুন, সে আবার গুনগুন করে সুন্দর করে গান গায়, ঠিক আছে। মা বলেন যে আমার সাথে কি সুন্দর গাইতে পারতি, না এখন নাচ নাচ তো আর যেখানে খুশি সেখানে করা যায় না, গানটা কিন্তু দেখা গেল যে ফ্যামিলি প্রোগ্রাম হোক, যেখানেই হোক করা যায়। বাট আমি এখনও নাচতে খুব পছন্দ করি, আমার যারা কাছের মানুষ তাদের কোনো প্রোগ্রাম হলে, ধরো কিছুদিন আগে এক ফ্রেন্ডের হলুদ গিয়েছে, সন্ধ্যা থেকে নাচ শুরু করেছি, পরের দিন ভোর পর্যন্ত নেচেছি, কয়েকদিন পরে আবার কাজিনের বিয়ে, সেম, আই লাভ টু ডান্স।
ওকে, আরেকটা ফোন রয়েছে, ফোনটি নিয়ে আসছি প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপা ভালো আছেন? আপনি? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি সিলেট থেকে ফোন করছি। ও, আপনি সিলেটিনি? ম্যাডামের কাছে তো দেওয়া যাইবো, বাট আপনার তার লাগে আপনার যে টেলিভিশনের ভলিউম রয়েছে সেটি একটু কমাতে হবে। ইনফ্যাক্ট আমি সিলেটি ভাষা পছন্দ করি, বাট খুব ভালো বলতে পারি না, বাট বালা আসুননি বলতে পারি। আপনি কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ভাই সাহেব কি তা খবর? বালা আসুন, আপনার নাম কি তা ভাই সাহেব? আমার নাম জাকির। জাকির ভাই সাহেব ফোন দিছেন, কিরম আছেন? আপা আপনার অভিনয় খুব ভালো লাগে, আমার একটু সান্ত্বনা দিন আপা। থ্যাংক ইউ। অন কিতা সান্ত্বনা দিতাম আপনারে কুইন কিতা সান্ত্বনা দিয়ে। আমার একটা নাটক ঈদের সাত পর্ব ছিল। থ্যাংক ইউ। নাটকটি দেখেছেন, কেমন লেগেছে? দেখছি আপা, খুব ভালো লাগছে। আমি আপনার অনেক বড় একটা ফ্যান, আপনার সান্ত্বনা দিয়ে দেখিয়া আমি খুব সান্ত্বনা পাইছি। থ্যাংক ইউ। এই যে শান্তি পেলাম, সান্ত্বনা দিয়ে রোজা রেখে রেখে কাজ করেছি, অনেক কষ্ট হয়েছে, বাট এই যে এতদিন পরে আপনারা ভালোবাসা দিচ্ছেন, বলছেন যে ভালো লেগেছে, আসলে কষ্টটা কিন্তু এখানেই সার্থক। থ্যাংক ইউ। বাংলাদেশে কাজ দেখবেন, আমাদের কাজগুলো দেখবেন আশা করি সবসময়। অনেক অনেক ধন্যবাদ জাকির ভাই সিলেট থেকে ফোন করার জন্য, সাথেই থাকুন। আচ্ছা অ্যানি, আমরা অনেকেই কথায় কথায় বলে থাকি যে বাংলাদেশের মানুষ নাটক দেখে না। একেবারেই ভুল কথা, একেবারেই ভুল কথা। কারণ এইভাবে করে নাম মেনশন করে নাটকের কথা যারা বলতে পারে তারা অবশ্যই ভালো দর্শক। তুমি কল্পনা করতে পারবে না, আমার একটা নাটক আরেকটা প্রাইভেট চ্যানেলে যেত, বিদেশি পাড়া, ফতে ক্যারেক্টার একটা করতাম। ও মাই গড, এখনও আমি যেখানে যাই একদম ক্যারেক্টারের নাম মানে অ্যানি নামটা ভুলে গিয়ে ফতে বলে ডাকে। এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি, এখনকার সময়ে এসে ক্যারেক্টারের নাম ধরে ধরে ডাকা এটা কিন্তু বিশাল একটা প্রাপ্তি। অবশ্যই। এবং আমি আজকে দেখলাম তোমার সাথে কথা হচ্ছে যে কয়েকটি নাটকের কথা কিন্তু বললো, সবাই কিন্তু নাটকের নাম বলছে। এখন বলা হয় যে একসাথে সব চ্যানেলে এত বেশি ধারাবাহিক যায় বা এত বেশি নাটক হয়, নাম মনে রাখা খুব কঠিন, কিন্তু আসলে তা নয়। ভালো গল্প, ভালো চরিত্র যদি থাকে, চরিত্রায়ন যদি সুন্দর হয়, তাহলে চরিত্র এবং গল্পের নাম, এই যে চরিত্রের কথা তুমি বললে, আমি যেটা করি, ধরো একটা স্ক্রিপ্ট পেলাম, আমি কিন্তু মানুষ খুব অবজার্ভ করি, যখন চলছি ফিরছি, যেটা হয় না যে প্রত্যেকের কিন্তু একটা একটা করে, এই যে আমি হাত পা নেড়েচেড়ে কথা বলি, চুপচাপ বসে থাকতে পারি না, এটা আমার একটা ক্যারেক্টার, এটাও অ্যাক্টিং এর একটা পার্ট। তুমি চুপচাপ বসে থেকে সুন্দর করে গুটগুট করে কথা বলো, এটা তোমার একটা নেচার। তো প্রত্যেককেই কিন্তু অবজার্ভ করি, আমি অবজার্ভ করি, যেটা হয় যখন একটা স্ক্রিপ্ট পাই আমি সেই চরিত্রটার সাথে আশেপাশে এই ক্যারেক্টার কার মধ্যে থাকতে পারে, কার মধ্যে থাকতে পারে, দেন আমি ওভাবে করে প্লে করি, তখন যেটা হয় একদম ন্যাচারাল হয়ে যায় ব্যাপারটা, মনে হয় যে তখন ওই জিনিসটা আমি তো আনি না, আমি তো ওই মেয়েটা, ওই ক্যারেক্টার তো সমাজেরই কারণ না কারণ, মানে চরিত্রগুলোকে আসলে এভাবেই বেছে নিতে হয় সব সময়তে, তখনই কিন্তু মানুষের মনে দাগ কেটে যায়, কারণ আমি হয়তো বা কারো না কারো ক্যারেক্টারটা প্লে করছি, আর সেই মানুষটা যদি দেখে তার নেচারটা আমার মধ্যে, সে তো এটাকে একদম লুফে নেবে। সত্যি তাই, গল্পের মাঝে কিন্তু আসলে ব্রেক দিতে ইচ্ছা করছে না, বাট তারপরে ছোট্ট একটা বিরতি আমাদের আছে, নিয়ে আসছি। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছিল মডেল, অভিনেত্রী এবং উপস্থাপিকা অ্যানি খানের সাথে, আবারও হবে আড্ডা, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট বিরতির পরে আমাদের সকালবেলা রোদ্দুরের আয়োজনে, সাথে রয়েছেন অতিথি অ্যানি খান। ফিরে যাচ্ছি আরও একবার আড্ডায়। অ্যানি, এই যে তুমি বললে যে অনেক বেশি হাত পা নেড়ে চেড়ে কথা বলতে পারছো, মানে তুমি এমনই, তোমার জায়গাটায় আমি থাকলে আমিও সেম কাজটাই করতাম। কেন বলো তো? কেন যেন এই জায়গাটায় বসার পরে আমাদেরকে অনেক বেশি সোবার হয়ে যেতে হয়, তুমি বলো। হ্যাঁ তাই বলো। কিন্তু না, আমি যখন উপস্থাপন, এক একজনের এক একটা সিগনেচার টোন থাকে, ঠিক আছে, আমি কিন্তু অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে একটু হাত পা নেড়েই কথা বলি, মানে আমি তো ওটা পারি না। না মানে প্রেজেন্টার হিসেবে ঠিকঠাক আছে, বাট শাড়ি পরা একটা মেয়ে অবিরত হাত পা নেড়ে কথা বলছি, এই জিনিসটা আসলে মানুষের কাছে খুব একটা বেশি মানে দৃষ্টি কি বলবো, দৃষ্টি নন্দন হবে না। এই তো দেখেছো, পাশাপাশি দুজন উপস্থাপিকা বসলে একটাই সুবিধা যে শব্দ হারিয়ে ফেলতে হয় না।
আজকে কিন্তু আড্ডা দিতে ভীষণ ভালো লাগছে একদম। আর আমি চাচ্ছি যে তোমার আজকে এই আড্ডাটার পরে আমাদের সকালবেলা রোদ্রের আড্ডা মানে হচ্ছে রোদ্রের একটা ছায়া তোমার মাঝে উকি দেবে এবং সারা দিন তোমার কাজগুলো খুব সুন্দরভাবে কাটবে। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানো, আজকে আমি এত ফোন কল পাচ্ছি এবং সবাই তোমার কাছে ফোন করছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি আরেকটা ফোন নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি কিন্তু একটু হলেও রাগ করেছি, ঠিক আছে, নামটা বলার পরে তো আমি চিনে ফেললাম এটা কোন নকুল সরকার। ঝগড়াটা আমরা পরে করে নিবো, আপনি কথা বলুন আমার সাথে। আপনাদের কাজ খুব সুন্দর চলছে, ভালো চলছে নিশ্চয়ই? ইনশাআল্লাহ ভালো চলছে। আর যেহেতু আমরা একই মাধ্যমে কাজ করি, ওই যে বলছিলাম যে অ্যানি আপুর সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে, তো একটা আমাদের যে একটা ফ্যামিলি আছে ওই ফ্যামিলির বাইরে একটা হচ্ছে আমাদের কাজের ফ্যামিলি, কারণ বেশিরভাগ সময়টা আমরা হচ্ছে কাজে দিয়ে থাকি, সকাল 7টা থেকে রাত 2টা 3টা 4টা কখন যে বেজে যায়। আর আমাদের সবচেয়ে লেট নাইট কাজ করে, হ্যাঁ বলো, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই না? একদম ভাই বোনের সম্পর্ক আমাদের, একেবারে 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 ওর সাথে সেটে থাকলে যেটা হয় অনেক ফান করা হয়, মানে অনেক বেশি আড্ডা মানে লাইক মানে। তুমি তো অনেক কাজ করেছো আমার দৃষ্টিতে, দেখা মডেলিং, উপস্থাপনা, মানে কোনো মাধ্যম বাদ নাই যে তুমি করো নাই, গান করি নাই, একটু বলবা চলচ্চিত্রেও কাজ করেছো, তোমার হচ্ছে পছন্দের চরিত্র কোনটা, কিংবা চরিত্রটা এখনো করা হয়নি সেটা একটু বলবা, আর ভালো থাকো। থ্যাংক ইউ নকুল। আচ্ছা, ও আমাকে যে প্রশ্নটা করেছে সেটার উত্তর হবে হচ্ছিল, যখন একজন মা হন মায়ের কাছে কিন্তু সন্তানের কোনো বিভেদ থাকে না, প্রত্যেকটা সন্তানই একই রকম। তো আমার কাছে যে কয়টা ক্যারেক্টার করেছি যখনই আমি একটা স্ক্রিপ্ট পেয়েছি, প্রত্যেকটা স্ক্রিপ্ট যদি আমার ভালো না লাগতো, আমি ভালো না বাসতাম, ওই ক্যারেক্টার আমি করতেই পারতাম না। সো পছন্দের ক্যারেক্টার ঠিক এইটা এভাবে করে পড়বো না, প্রত্যেকটাই পছন্দের ক্যারেক্টার। যখন আমি একটা স্ক্রিপ্ট হাতে নিয়ে নিই ও আমার কাছে অনেক কিছু, সো এখানে আমি ভাগাভাগি করতে পারবো না। এবার বলো যে পছন্দের কী ক্যারেক্টার করা বাকি, ওরকম তো থাকে। আমি আসলে যেটা চাই আমার কাছে ভালো লাগে, মানে আমি আসলে শান্তশিষ্ট ক্যারেক্টার করতে ওরকম বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি না, করি না যে তা না, হ্যাঁ চঞ্চল, যেটা হয় আমার আমার রোমান্টিক কাজ করতে ভালো লাগে, ঝগড়াটে কাজ করতে ভালো লাগে, ঠিক আছে, এই দুটো আমি খুব কমফোর্ট ফিল করি। এই বাস্তব জীবনে কি আনি ঝগড়াটে? বাস্তব জীবনে আমি ঝগড়াটে দুজন মানুষের সাথে, একটা হচ্ছে আমার ভালোবাসার মানুষের সাথে, আরেকটা হচ্ছে ভালোবাসা দুজন মানুষের সাথে, একজন আমার সারা ফিউচারে যে থাকবেন আমার সাথে তার সাথে, আর আমার মায়ের সাথে। ধরো আমার এখানে কোনো একটা ব্যাপার খারাপ লাগলো, কিংবা সেটে শুটিং সেটে কোনো একটা ব্যাপার খারাপ লাগলো, মুড খারাপ হলো, কেউ বুঝতেও পারবে না, আমি টোটালি সবসময় তো কথা বলি, হাসি থাকে, আমি কিন্তু অলওয়েজ হাসি, এটা আমার আরেকটা প্লাস পয়েন্ট। এই কারণে আমার যেদিন মন খারাপ হয় সবাই বুঝে ফেলে, কারণ ওই দিন আমার স্মাইল খুঁজে পাওয়া যায় না। তো যেটা হয় কোনো কারণে মুড অফ হলে সেটা পুরোপুরি বাসায় গিয়ে ছাড়ি, একদম আপাতত কোনো কারণ ছাড়া, আম্মু হয়তো বা সেটাই, আর নরমালি কিছু একটা জিজ্ঞেস করলো, সবকিছু আসলে মায়ের সাথে যে হয়তো মা হয়তো কষ্ট পান বা দেখবে একটা কিছু বলে ফেলার পর, এখন তো মায়ের সাথে ঘুমাই আমি, ধরো 3-4 মাস পর পর হঠাৎ করে আমার খুব ফিল হলো যে আল্লাহ আমি না খুব খারাপ ব্যবহার করি আমার সাথে, এটা ঠিক না, কিন্তু আমি না তাকে ছাড়া এটা কার সাথে করবো, না আমার সবচেয়ে বড় বন্ধু বলো, আমার খেলার সাথী বলো, ইভেন আমার 3টা বোন মারা যাওয়ার পরে আমি হয়েছি অনেকদিন পর, আমার কিন্তু প্রথম পুতুল খেলা আমার মায়ের সাথে, আমার সবারই সবার মায়ের সাথে একটা রিলেশন খুব ভালো থাকে, তো আমার তো একটু স্পেশাল মনে হয়, কারণ আমি বালিশে ঘুমানো শুরু করেছি, আমি যখন ইন্টার কমপ্লিট করে বিবিএতে পড়ি তখন আমি বালিশ ইউজ করা শুরু করেছি, অলওয়েজ আমি মায়ের শোল্ডারে ঘুমাতাম, আমি আসলে আম্মা ছাড়া অন্ধ। আমি আবারও আম্মাকে সরি বলতে চাই, আসলে সবার সামনে সরি বলতে চাই, সবার রাগ তোমার উপর ছেড়ে ফেলি আমি, আই লাভ ইউ মা। আন্টি নিশ্চয়ই দেখছেন আজকে লাইভ, আসলে এইভাবে করে সরাসরি বলার সুযোগটা আমাদের কারোরই হয় না, মা তুমিও বলতে পারো তোমার মাকে, আমি গতকালই আম্মুর সাথে খুব ঝগড়া করেছি, আম্মু আমিও সরি, যদি তুমি দেখে থাকো আমি জানি এই সরি তোমার উপরে কোনো ইফেক্ট ফেলবে না, বাসায় যাওয়ার পর আম্মু মুখ গোমড়া করে থাকবে যে মানুষের সামনে খুব ভালো সাজো, ভালো সাজার জন্য না আসলে
ফিল করি, কিন্তু বাইরে থেকে যখন মুডটা খারাপ থাকে ওদের উপর ধরো মুড যদি, এই যে এখন আমি তোমার সাথে ঝগড়া করলে স্বাভাবিকভাবে তুমি আমাকে খারাপ ভাববে, মায়ের তো সেটা চান্স নেই। একদম ঠিক বললে যে মায়ের সাথে না কিছু হলে আমরা মনে করি মা তো এটা মনে রাখবে না, ঠিক আছে মা তো বুঝে নেবে। জানো মারা কিন্তু কষ্ট পায়, অনেক কষ্ট পায়, এবং আমরা এটা ফিল করতে পারলেও আমরা কেন যেন পরবর্তীতে মায়েরকে বলতে পারি না এবং কন্ট্রোল করতে পারি না। আমাদের মনে হয় মায়েদের ধৈর্য শক্তি অনেক বেশি, আমাদের সেটার একটা চেষ্টা করা উচিত, ইনশাল্লাহ হয়ে যাবে। এই জন্য মাও হতে হবে, ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে। সো অ্যানি, অনেক চরিত্রে তো কাজ করেছো এবং চলচ্চিত্রে আমরা তোমাকে দেখলাম এবং তার পরবর্তীতেই আবার এই এক বিষয় ছোট পর্দায় চলে আসলে, এর কি কারণ ছিল? যেটা হয়েছে ওই যে বললাম সবকিছু প্ল্যান করাই ছিল, তো আমি যখন বিবিএ পড়ছি, বিবিএ কমপ্লিট করার পরে ইন্টার্নি করে আমার ইন্টার্নির বদলে যেতে হয়েছিল, জব হয়ে গিয়েছিল একটা এজেন্সিতে, আমি প্রাইভেট এজেন্সিতে জব করতাম, তো ওখানকার মার্কেটিং ইনচার্জ ছিলাম আমি। তো ওরাই হঠাৎ করে প্ল্যান করলো একটা মুভি করবে, মুভি করবে, ওকে ভালো কথা। আমার যেটা হয়েছে এফডিসি ঘরানার ফিল্ম অ্যাকচুয়ালি করা হয়নি, যেহেতু ওটা আমার হাউজেরই কাজ ছিল, ওরা জানতো যে আমি মিডিয়াতে কাজ করি, আমি ওভাবে করে অফিস টাইম মেনটেন করে, তখন আবার আমি ওই যে নাটকে কম কাজ করা হতো, হোস্টিংগুলো করতাম, লাইভ শো করতাম, রাতে হতো, তো সকালবেলা যেতে হতো, সকাল থেকে আমি অফিস করতাম, রাতের বেলা যেদিন যেদিন শো থাকতো সেদিন সেদিন লাইভ করতাম। তো ওরাই হঠাৎ করে প্ল্যান করলো একটা ফিল্ম করবে, আমি ওখানে ফিল্ম করলাম, আমি আর FS9 ছিলাম, আচল ছিল সামহাও, ওরা 70% কাজ শেষ করে ফেলেছে। খুবই সুন্দর একটা ফিল্ম ছিল, সুন্দর স্টোরি ছিল, যেটা হয় দুই বন্ধুর পার্টনারশিপে বিজনেস ছিল, ওনারা সামহাও ফিল্মটা আর কমপ্লিট করেনি, ওনাদের মধ্যে একটা ঝামেলা হয়ে যাওয়াতে এত সুন্দর ফিল্ম। আমার বেসিক্যালি আমার আর নাইমের যেটা হয়েছে, আমরা কিন্তু ফিল্মটার জন্য তখন অনেক নাটক করি নেই, অনেক কিছু ছেড়ে দিয়েছিলাম, কারণ ফিল্ম তো একটা বড় মাধ্যম, সবার তখন আমাদের সবার ধারণা থাকে যে বড় পর্দায় কাজ করলে ছোট পর্দায় কাজ করা উচিত না, ঠিক আছে। তারপরে যেহেতু আমি তখন টিভিসি করছি প্লাস উপস্থাপনা করছি, নাটকে তেমন একটা রেগুলার না, তো আমি যেহেতু বললাম যে ফিল্ম দিয়ে স্টার্ট করছি, ওকে ফাইন, তাহলে ফিল্মের জন্য একটু ধৈর্য ধরি। ধৈর্য ধরতে গিয়ে যেটা হচ্ছে, জীবন থেকে 3 বছর চলে গিয়েছে, লিটারেলি 3 বছর শেষ। এরপরে অ্যাকচুয়ালি ফিল্মের জন্য ট্রাই করি নাই তা না, ব্যাটা বলে মিলে নেই, কিন্তু আমি এখনো ধৈর্য মানে হারা হইনি, আমার কাছে মনে হয় যে না হতে পারে, ভালো কিছু কাজ, ভালো কিছু হলে আমি করলে ভালো কাজই করব, আদারওয়াইজ করব না। দর্শকদের ভালোবাসা তো দরকার, সেটা তো পাচ্ছি আলহামদুলিল্লাহ, রাইট। যে চরিত্রের কথা বললে যে একটু চটপটে, একটু ঝগড়াটে চরিত্র, একটু রোমান্টিক, এই ধরনের চরিত্রগুলো করতেই তোমার বেশি ভালো লাগে, তো ঝগড়াটের কথা তো শুনে নিলাম যে ফিউচার যিনি হবেন এবং মা তাদের সাথে তোমার ঝগড়া করতে ভালো লাগে, কিন্তু রোমান্টিকতা, হ্যাঁ তুমি আসলে কত রোমান্টিক একটা মেয়ে, চাঁদ উঠলো মনে হয় একটা পাটি নিয়ে গিয়ে সারা রাত আমি চাঁদের দিকে তাকিয়ে থাকতে পারবো, আমার বেলি ফুল অনেক পছন্দ। আমার যেমন একটা ড্রিম হাউস আছে, আমার মনে হয় সুন্দর একটা ছোটখাটো বাড়ি করব, একদম পুরো একতলা একটা বিল্ডিং থাকবে, সেটা ছাদটা হবে অনেক সুন্দর, চারপাশে বেলি ফুলের গাছ দিয়ে একদম ভরে ফেলবো, মানে বেলি ফুলের ঘ্রাণে আমি ছাদগুলো পাগল হয়ে যাবো, ব্যাপারটা এরকম থাকবে, উন্মাদ হয়ে যাব। সেখানে একটা টিনের ছোট একটা চিলেকোঠা থাকবে, ওখানে আমি গান গাইতে পারি না কিন্তু গিটার আমার খুব পছন্দ, বাঁশি আমার খুব পছন্দ। সেই চাঁদটাকে তুমি একাই দেখবে না, সাথে অন্য কেউ থাকবে, তখন অন্য কেউ থাকলে ভালো, অন্য কেউর সাথে ঝগড়া হলে আমি ওই রুমে ঘুমাবো, তাকে অন্য কোথাও বের করে, তুমি ছাদে চলে যাবে, আমি ছাদে চলে যাব, আমার রোমান্টিক রুমে চলে যাব, তাকে এখান থেকে বের করে দিব। সমুদ্র আমার খুব ভালো লাগে, লাইফে পাগলামি করা হয়, পাগলামি করার ওরকম সুযোগ নাই, পাগলামি করে আগে না, পাগলামি করে এরকম হয় না যে অনেকে বাসা ছেড়ে কোথাও ঘুরতে চলে গেলো, এটা করলো ওটা করলো, আমার আবার এই অপশন এত বড় সাহস কখনোই হয়, মায়ের সাথে মেয়েটা ছিলাম তো, মানে যদি যাই হোক না কেন মায়ের সাথে, কারণ রাতে তো আম্মাকে ছাড়া ঘুমাতে পারি না, ঝামেলা আছে, এখন ফিউচারের প্রবলেম ঝামেলা হচ্ছে। দেখো বাসায় নানু এসেছে, আমি আম্মাকে ছাড়া ঘুমাতে পারি না, নানু আবার ঘুমাতে পারে না, মানে আমরা দুজনেই একটু, আমি একটু ভূতে বিশ্বাসী আর কি, তো নানুরও সেম প্রবলেম, নানু তো অনেক বয়স হয়ে গেছে, তার মানে এটা কিন্তু আমি একদম আমার বয়স্ককাল পর্যন্তই থাকবে, আমাকে ডক্টরও দেখানো হয়েছে এর জন্য, আমি ডেঞ্জারাস রকম ভয় পাই, সে তুমি আমাকে রাতের বেলা কোথাও একা রেখে চলে গেলে
পরের দিন সকালে যদি এসে দেখো আমি ঠিক ওই জায়গায় ওভাবে করে বসে থাকবো এবং পুরো জ্বর উঠে যাবে আমার, এত বাজে অবস্থা আমার। তো আম্মা না ইদানিং কি করে জানো, রাতের বেলা ফার্স্ট আমাকে ঘুম পাড়ায়, আমার সাথে ঘুমিয়ে থাকে, তারপর রাতের বেলা শিফটিং চেঞ্জ করে, তারপর সকালের বেলা দেখি যে নানি আন্টিকে একটু শিখিয়ে দিতে হবে যে ওর পাশে লেবু পড়া, রসুন, তারপরে হচ্ছে শুকনো মরিচ, না আমি দোয়া করে ঘুমাই, তারপর ভয় পাই জানো কি করব, মানে এটা সাইকোলজিক্যাল ব্যাপার, নানুর সাথে মিল আছে, নানু তো খুব বয়স্ক। তাহলে তুমি মুভি দেখার অভ্যেস তো নিশ্চয়ই আছে, বাট হরর ফিল্ম তো প্রশ্নই আসে না, আমার রোমান্টিক ফিল্ম ভাল লাগে, তারপর আমার ডায়লগ নাটক করছো, এর মধ্যে তোমাকে লাইক খুব ভালো একজন ডিরেক্টর অফার করলো, একটা হরর একটা কাজ করেছিলাম, করে আমি 7 দিন ঘুমাতে পারিনি, ছোট তেমন কিছুই ছিল না, আমাদের ওখানে তো যেহেতু নাটক এত বেশি প্রিপারেশন থাকে না, ওইটুকু করেই আমি ভয় পেয়ে গেছি, একটা সাদা কাপড় পরে একটু ভূত সাজলাম, ওটা দিয়ে আমি ভয়ে অস্থির, মানে তুমি নিজেই ভূত সেজেছিলে, আমার কাছে মনে হয় আল্লাহ আমার উপরে না আসলে কিছু ভর করে, আমি না কেন জানি ভয় পাই, আমি জানি না ভয় আমার। ড্রিম ক্যারেক্টার তো কিছু না কিছু থাকে, লাইক আমরা যখন উপন্যাস পড়ি তখন উপন্যাসের নায়িকা অথবা এমন কোনো চরিত্র যেটাতে নিজেকে দেখতে খুব ভালো লাগে। রবীন্দ্রনাথের কিছু ক্যারেক্টার করার ইচ্ছা আছে, সেটা করলে পরে বলবো, এখন বলতে চাই না, আগে করি তারপর বলবো, বাট ইচ্ছা আছে, হ্যাঁ ইচ্ছা আছে, রোমান্টিক। আমার মনে হয় যে রবীন্দ্রনাথ যদি ময়মনসিং এর ভাষায় কোনো রচনা লিখতেন বা নাটক লিখতেন তাহলে অবশ্যই ইয়ানি খানের চান্সেস সবার আগে ছিল। না না না, ময়মনসিং না হলে যে করতে পারবো না ব্যাপারটা, সেটা অফকোর্স করতে পারবো, সেটা করে তারপর বোঝা যাবে। আমি চিন্তা করছি যে রবীন্দ্রনাথের নায়িকা স্পেশাল একটা শাড়ি থাকে, স্পেশাল সাজগোজ থাকে, তার মধ্যে ময়মনসিং এর ডায়লগ কেমন হবে ব্যাপারটা, আমি আমি সেটাই কল্পনা করছিলাম, পরে মানুষ গোলাই দিবে, দরকার নেই এত ফিউশনের, সব কিছুতেই ফিউশন করা ভালো না, রাইট, ব্যাপারটা হচ্ছে তাই। অনেক কাজ করছো, এখনো তুমি শুটিংয়ে চলে যাবে, বেশ কিছু কাজ অনিয়ার যাচ্ছে, বাট তোমার কি মনে হয় না যে একসাথে অনেকগুলো কাজ করার ফলে যেটা হচ্ছে, দু একটা কাজ মানুষের কাছে পরিচিতি পেলেও অধিকাংশ কাজগুলি হারিয়ে যাচ্ছে? একেবারে এটা হয় না, কাজ তো হারাবে, কীভাবে হারাবে সেটা বলে, যখন একটা চরিত্র করব আরেকটা চরিত্র যখন আমি করতে থাকবো তখন তো সেটা হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সে এবার আসো, আমি নাটকে কেন আসলাম, মডেলিংটা ছেড়ে না, ওটা থেকে এখন কেন বেশি এখানে ফোকাস করছি, মানে অ্যাক্টিংটাকে তুমি বেশি, যেটা হয় টিভিসির ক্ষেত্রে যেটা হয়, যখন যে টিভিসিটা অনিয়ারে যায় ঠিক আছে, ওই ক্যারেক্টারটা যতদিন চলে মানুষ মনে রাখে, কিন্তু নাটকের ক্ষেত্রে কিংবা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে যেটা হয়, সেটা ফিল্ম বলো আর নাটকে বলো, একটা ভালো চরিত্র যদি তুমি ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারো, সেই চরিত্রটা কিন্তু তুমি বাকের ভাই, মরে গেলেও মনে থাকবে সবার বাকের ভাই, রাইট? সো অ্যাক্টিংয়ের মজাটা হচ্ছে এই জায়গাটায়, যে তুমি যদি মানুষের মনে নাড়া দিতে পারো সেটা একদম মৃত্যু পর পর্যন্ত মানে বেঁচে থাকবে, তোমাকে বাঁচিয়ে রাখবে, রাইট? আসলে সেক্ষেত্রে আর কোনো দ্বিধা থাকে না কাজে, আর আমাদের তো আসলে আত্মতৃপ্তি যদি বলো সেটার আসলে শেষ নাই, একজন ডক্টর যখন ডক্টর হয় তারপর আর যেমন শেষ নেই, আমাদের অ্যাক্টিংয়ের ক্ষেত্রে বলো এটার আসলে শেষ নেই, শেখার শেষ নেই, মৃত্যুর আগ পর্যন্ত শিখে যেতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত মনে হবে মনের মতো বোধ হয় কিছু করতে পারলাম না। আচ্ছা, আঞ্চলিক ভাষায় তোমার সবচেয়ে পছন্দের কো আর্টিস্টকে, যখন তুমি আঞ্চলিক ভাষায় কাজ করো অথবা তোমার ময়মনসিংয়ের ভাষায় কাজ করো? আমার আসলে কোনো আর্টিস্টে থাকে না যে অনেকে অনেক আর্টিস্টের সাথে কাজ করতে চায় না, অনেকেরই থাকে এরকম একটা ব্যাপার, এরকম নাই, কারণ এই জিনিসটা থাকলে তুমি গিয়ে কিংবা কারোর সাথে খুব বেশি কমফোর্টেবল ফিল করছো, আরেকজনের সাথে করছো না, আমি মানুষটা তরল তো সবার সাথে মিশে যাই, আমি কিন্তু একেবারেই মুডি না, একটু চঞ্চল, কথা বলতে পছন্দ করি, ধরো সেটে গেলাম করে বসে থাকতে আমার একদম পছন্দ না, আমি নিজ থেকে নিজের কমফোর্ট জোন বানিয়ে আমার মতো একটা জায়গা তৈরি করে সবচেয়ে ভালো হুহাহাহি করতে থাকি। আমার মনে হয় যে আই থিঙ্ক যারা মুডি হয় তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়, ঠিক আছে, যখন তোমার মুড থাকবে না তুমি সবার সাথে মিশতে পারবে, বা একটু ধরো এটা তোমার একটা ট্রিক যে আমি সবার সাথে মিশে কাজ করতে পছন্দ করি, সবার সাথে মিশতে পারাটা খুব দ্রুত তোমাকে ভালোবাসবে, সবার সাথে মিশতে পারাটা একটা বিশাল গুণ, কিন্তু মানে জীবনটাকে আমার মনে হয় এনজয় করা যায়, মিশতে পারার মধ্যে এই জিনিসটা আছে। Well, so future planning আর কি কি আছে, যে আসলে কিভাবে করে এগিয়ে যেতে চাও, তুমি তো বললে যে সবকিছু একটু গোছানো করতে পছন্দ, একটা ভালো ফিল্ম করতে চাই আমার জীবনে, একটা হলো আমি ভালো ফিল্ম করতে চাই, এটা আমার ইচ্ছে,
এই একটা জিনিসই এখন পর্যন্ত কমপ্লিট করা হয়নি। আর তাছাড়া এইভাবে করে নাটক করেই যেতে চাই, করেই যেতে চাই। আমি কিন্তু আসলে যেটা আমি স্টার হতেও আসিনি, সেলিব্রিটি হতেও আসিনি, আমি আর্টিস্ট হতে চাই, শিল্পী হতে চাই। তো আমি আমি যেহেতু শিল্পী হতে চাই, আমি কিন্তু মৃত্যুর আগ দিন পর্যন্ত কাজ করতে পারবো, কারণ ওই নায়িকা কেন্দ্রিক ব্যাপারটা আমার মধ্যে নাই। আমি যেহেতু ক্যারেক্টার ফুটিয়ে তুলি, সেই ক্ষেত্রে যেটা হয় যে আমি একটু যখন এজ হয়ে যাব, স্বাভাবিকভাবে আমার জায়গাটা আমাকে ছেড়ে দিতে হবে, আরেকজন আসবে এই জায়গায়, তখন আমি বোন ক্যারেক্টার করব, ভাবি ক্যারেক্টার করব, দাদি হয়ে গেলে দাদি ক্যারেক্টার করব। তখন যদি একটা বিষয়টা আমার মাথায় আসছিল যে আমরা অনেকেই দেখেছি যে একটা সময় নায়িকা রোল প্লে করলেও পরবর্তীতে কিন্তু মমতাময়ী মা হিসেবে আমরা তাকে পেয়েছি এবং খুবই জনপ্রিয়তা অসংখ্য রয়েছেন। আমাদের দিলারা জামান রয়েছেন, শর্মিলি মা রয়েছেন, পুতুল পুতুল একটা তারা। আমি তো দিলারা আন্টি, লায়লা আন্টিকে বলি, মাই বলি তাদেরকে, সাবেরি আপার রয়েছে, তো পুরো পুতুলের মতো। ওনারা তো সাবেরি আপার থেকে আরেকটু এজড, পুরো পুতুল, এত আদর করে আমাদেরকে। জাস্ট কয়েকদিন আগেও লায়লা আন্টি আর আমি একটা কাজ করলাম নতুন আরেকটা সিরিয়ালে, সেটার নাম হচ্ছে জুলি বিউটিফুল। খুব মজার একটা, ওখানে কিন্তু জুলিটা, জুলি বিউটিফুল হচ্ছে হলো নাম চরিত্র করছে, নামকরণ ভূমিকায় করছে আমাদের মিলন ভাই, পুরোপুরি মেয়ে, পুরো নাটকটাই তার। দেখেছো না কি সুন্দর করে মেয়ে এসেছে কাজ করছে, তো পুরোটাই সে। তার পিছনে মোটামুটি আমার বয়ফ্রেন্ড থেকে শুরু করে সবাই তার পিছনে ছুটছে। মজার একটা নাটক করে আসলাম। তো ওখানে লায়লা মা ছিলেন, আমি বলছি মা এত পুতুল কেন তুমি, এত সুইট ওনারা, মানে একদম পুরো সুইট হার্ট, এবং মানে পুরো প্রোডাকশনটাকে আসলে আগলে রাখে আমি যতটুকু দেখেছি। তো হ্যাঁ, তোমারও তো নাটকে টুকটাক কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সেটা একটু শুনি না, কেমন লেগেছে বলো কাজ করতে এসে। ওই যে তোমাকে আমি যখন মেকআপ নিয়েছিলাম একটা কথাই বলেছি যে নাটকে কাজ করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন। সেই ধৈর্যটা আসলে আমার মনে হয় যে রপ্ত করতে হয়। তুমি যেটা বললে যে প্রথমে খুবই বোর হতে, বাট আস্তে আস্তে আমার খুব কষ্ট হয়েছে, আমার মনে হয় ওই সময়টা আমার এখনো দেয়া হয়নি, যার কারণে নিয়মিত হচ্ছি না। বাট আমরা শেষ প্রান্তে চলে এসেছি, অবশ্যই আসবো। অ্যানির মতো কোয়ার্টিস্ট থাকলে কাজ করতে বোর লাগবে না, বাট অ্যানি আমরা কিন্তু একেবারেই শেষের দিকে চলে এসেছি। সো বিদায় নিতে হচ্ছে আজকের মতো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছো। আর সর্বশেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। সর্বশেষ তো না, সবসময় বলতে চাই তোমাকে অনেক থ্যাংক ইউ, বাংলা ভিশনকে অনেক থ্যাংক ইউ, এটা কিন্তু আমার আরেকটা পরিবার, আর সেই সাথে আমার পরিবার হচ্ছে আমার সব দর্শকরা। ঠিক এভাবে করে ভালোবাসবেন, বাংলাদেশের কাজ দেখবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। থ্যাংক ইউ অ্যানি। সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা, আবারও দেখা হবে অবশ্যই বাংলা ভিশনের পর্দায়। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সকালবেলা রোদ্দুরের আয়োজন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি পুরো সময় আড্ডায় কাটাতে, আবারও ফিরে আসবো নতুন একজন অতিথিকে সাথে নিয়ে। শান্তা জাহান বিদায় নিচ্ছে আজকের মতো, ভালো থাকবেন সবাই, সুন্দর কাটুক আপনাদের দিনটি, আল্লাহ হাফেজ।